দিতে পারবে না আমি জানতাম। তাহলে পুজো দিচ্ছে কি করে? দেখ লোকনাথ কি সুন্দর করে মায়ের পুজো দিচ্ছে। তাই তো দেখছি দিদি, লোকনাথের এত খুশি আনন্দের কারণটা কি? শত বাধার পরেও জানতে পেরেছে যে মা ওর কাছে কোন ফল চেয়েছে, তাই সেই ফল মায়ের পায়ে নিবেদন করে ও খুশি মনে মায়ের পুজো করছে। এই বালক নিঘাত কোনো অনর্থ করেছে, তাই মা ওর পুজো নিচ্ছেন না। নিঘাত ওর মনে কোনো লোভ আছে, ফল খাওয়ারও লোভ আছে, কর্ম ফলেরও লোভ আছে। আপনার তো দেখছি এক সামান্য বালককে ভগবান বানিয়ে দিয়েছেন। শুনুন মহারাজ, লোকনাথ কোনো ভগবান নয়, আর আমি এখানে ঠাকুরের মন্দিরে মায়ের পুজো দিতে এসেছি, কারোর কোনো গুণগান শুনতে আসেনি। সর দেখি বাছা, এবার আমি পুজো দেব। আমি তো মাকে পুজো দেব বলে টাটকা ফল গাছ থেকে পাড়িয়ে এনেছিলাম। লোকনাথ তুই কি ভেলকি করছিস বল? আমি কিছু করিনি গো ছোট রানীমা, আমি তো একটু আগে উপলব্ধি করেছি শুধু ফল দেবার পুজো নয়, সে নিজের মনে লোভ অহংকার রাগ গর্বকে উৎসর্গ করার পুজো। তবে তো ফলও হারিনি পুজো সার্থক হবে। তোমাকেও সেটা বুঝতে হবে গো রানী। তোর এইসব মিথ্যে বুজরুকি তুই সবাইকে বোঝাতে পারিস লোকনাথ, কিন্তু আমাকে পারবি না। এ কোনো মিথ্যে নয় গো, এ কোনো বুজরুকিও নয়। আদি গঙ্গায় ডুব দিয়ে যদি তুমি নিজের মনের সব পাপ ধুয়ে ফেলো, তবেই মা তোমার পুজো নেবেন। কি, আমি পাপি? তুই আমাকে পাপি বললি? ঠিক আছে, এবার আমিও দেখে নেব, আমাকে অপমান করার ফল তোকে ভুগতেই হবে লোকনাথ। আমাকে ক্ষমা করো লোকনাথ, ছোট রানী যে মায়ের মন্দিরে এসে এমন ব্যবহার করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো। না গো রাজামশাই, তুমি আমার কাছে ক্ষমা চেও না। ছোট রানী মা একদিন তার নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে, আর সেদিন ছোট রানী মা নিজে আসবে এই মন্দিরে মাকে পুজো দিতে। তার আগে ছোট রানী মা নিজের মন থেকে পাপ অহং পাপবোধ রাগ সবকিছু আদি গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে। তোমরা দেখো।
আমাকে দে ভাই, আমি বাঁশের চটা কেটে দিচ্ছি। তোরা ছোট মানুষ, হাত কেটে যাবে তো। তুমি চিন্তা কর না কল দিদি, আমাদের অভ্যেস আছে। আচ্ছা কল দিদি, তুমি বলো, আমি আর বেনি মিলে তো এতগুলো কাটলাম, আমাদের কিছু হয়েছে? তুমি তো সকাল থেকে অনেক কাজ করেছো, তুমি বরং একটু জিরিয়ে না। তোদের সঙ্গে সারাদিন থেকে কাজ করলেও যে আমার ক্লান্তি আসে না রে ভাই, কাজেই আমার আরাম বিরাম সব কিছু। লোকনাথ, বড় রানীমা, আপনি? হ্যাঁ বাছা, আমি তোমাদের কুশল সংবাদ নিতে এলাম। এই যে মায়ের আশীর্বাদে ভালো আছি বড় রানীমা। রাজামশাই, তুমি তোমার সবাই ভালো আছো তো? হ্যাঁ লোকনাথ, ভালো আছি। কাল মায়ের পুজো দেবার পরে মনে বড় শান্তি পেয়েছি, আর মহারাজও সন্তুষ্ট হয়েছেন। আর এসব সম্ভব হয়েছে তোমার জন্য লোকনাথ। মায়ের পুজো মা গ্রহণ করেছে, তাতে আমি কি করেছি বলো তো বড় রানীমা? তুমি মায়ের যোগ্য সন্তানের কাজ করেছো লোকনাথ। নিজে মায়ের সন্তান হয়ে মায়ের আরেক সন্তানের মনে ভক্তি শ্রদ্ধা জাগিয়ে তুলেছ, মায়ের মহিমা দেখিয়েছ, এর থেকে বড় আর কি হতে পারে লোকনাথ? তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো লোকনাথ, এবার আমাকেও কিছু করবার সুযোগ দাও, তবে মনে বড় আনন্দ পায়। বড় রানীমা, আপনি আমাদের জন্য কি করতে চান? আমি তোমাদের নেমন্তন্ন করতে চাই বাবা। আজ মধ্যাহ্ন ভোজে নেমন্তন্ন জানাচ্ছি তোমাদের, আজ নিজের হাতে রান্না করে আমি তোমাদের খাওয়াবো। আমাদের ক্ষমা করবেন বড় রানীমা, আমরা সন্ন্যাসী মানুষ, গাছের শাক পাতা ফল আর ভিক্ষেদের যেটুকু খুদকুড়ো পায় সেই ভবিষ্যণ্ণ করে খেয়েই আমাদের পেট চলে যায়। কোনো রাজকীয় খাবারে যে আমরা অভ্যস্ত নই। কিন্তু আমার যে বড় স্বাদ লোকনাথ, তোমাকে নিজের ছেলের মতো যত্ন করে রেঁধে খাওয়াবো, এটুকু স্বাদ আমার পূরণ করবে না বাবা? আমি জানি বড় রানীমা, তুমি আমাদের কতটা আদর করে আমন্ত্রণ জানাচ্ছ, কিন্তু আমরা যে সন্ন্যাসী মানুষ, রাজকীয় বিলাস যে আমাদের জন্য নয়। সন্ন্যাসী জীবন কঠিন, আর সেটা পালন করা আমাদের ধর্ম। দয়া করে তুমি এই আমন্ত্রণ ফিরিয়ে নাও, আমি তোমাকে অসম্মান করতে চাই না। লোকনাথ যখন রাজি হচ্ছে না তখন কিছু একটা ভেবেই রাজি হচ্ছে রানীমা, আপনি লোকনাথের অপরাধ নেবেন না? না না বেনি, অপরাধ কেন নেব? আমারই হয়তো নিমন্ত্রণে কোনো ত্রুটি থেকে গেছে, তাই আমি বললে নিমন্ত্রণ রক্ষা করতে লোকনাথ নিশ্চয়ই যাবে। কি লোকনাথ, তাই তো? আপনি একবার বলে দেখুন না মহারাজ, আপনার কথা যদি রাজি হয়। সেই জন্য নয় রাজামশাই। তবে কিসের জন্য? কিসের জন্য তুমি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করতে চাইছো না লোকনাথ? যেখানে গ্রামবাসীরা সাধারণ জীবন যাপন করছে, এখানে আমি একজন সন্ন্যাসী হয়ে রাজার জীবন যাপন কি করে করি বলো তো রাজামশাই? কেমন করে রাজার আহার ভোজন করি বলো তো? এরপর কোন মুখে তোমাকে অনুরোধ করবো জানি না লোকনাথ, তবে তুমি আমার আতিথ্য গ্রহণ করলে আমি সত্যিই ধন্য হতাম। আমি তোমাদের জন্য রান্না করে অপেক্ষা করব লোকনাথ, তোমাদের কিন্তু আসতেই হবে। এবার চলো রানী, লোকনাথের উপর এই বাকি সিদ্ধান্তের ভার ছেড়ে দাও। আসি বাবা। আসি বাবা। বাবা ঠাকুর। উমা, তোমরা তো সকাল সকাল মায়ের দর্শন করতে গেছিলে বুঝি? হ্যাঁ মা, আমরা মাকে দর্শন করেই এখানে এলাম, আমাদের বাবা ঠাকুরের সঙ্গে দুটি কথা বলে চলে যাব। কি কথা গো মায়েরা? বাবা ঠাকুর,
তোমার জন্যই আমরা আজকে খুব সম্মান পেয়েছি, তোমার জন্যই আমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারছি, আর তুমি আমাদের মহিলাদের এত বড় অধিকার পাইয়ে দিয়েছো। তোমরা এমন করে বলছো কেন? মা তো নিজেই তোমাদের হাতে পুজো পেতে চেয়েছিলেন, আমি তো নিমিত্ত মাত্র। অত শত বুঝি না, তুমি না থাকলে এটা হতোই না, তাই আমাদের বড় স্বাদ তোমাদের কিছু রান্না করে খাওয়াই। আজ দুপুরে তোমরা যদি আমাদের বাড়িতে আহার গ্রহণ করো তবে আমরা বড্ড খুশি হই গো। বলো না, বলো না বাবা ঠাকুর, তোমরা যাবে তো আমাদের বাড়িতে? আমরা গরিব বলে আমাদের ফিরিয়ে দেবে না তো? বড় লোক গরিব কোনো ভেদই যে মায়ের কাছে নেই, আর আমি মায়ের সন্তান হয়ে সেই ভেদ কি করে তৈরি করি বলো তো? আর তোমরা আমাকে এভাবে খাওয়াতে চাইছো কেন? তোমাদেরকে তো কত কষ্ট করে দিন চালাতে হয়। তোমার মতো করে আমাদের যন্ত্রণা কষ্ট কেউ বোঝেনি বাবা ঠাকুর। মানছি আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, দৈন দশা, কিন্তু আমাদেরও তো মনে স্বাদ হয়। আমাদের তো তোমাদের দেবার মতো কিছু নেই বাবা, তাই শুধু একটু আশা যে তুমি আমাদের সঙ্গে বসে কিছু সাকান্ন যদি গ্রহণ করো তাতেও রাজি হবে না ঠাকুর? না না, তা নয় গো, কি করি আমি এখন, এদের যদি এখন না করি তাহলে সবাই বড় কষ্ট পাবে, আবার হ্যাঁই বা কি করে বলি? মন্দিরের আচার্য ঠাকুর বলেন মৌনতা সম্মতির লক্ষণ, তুমি চুপ আছো মানে তুমি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছো, আমরা সবাই তোমার জন্য রান্না করে অপেক্ষা করবো। সন্ন্যাসী ঠাকুর এসো কিন্তু, এই চলো গো আমাদের রান্নার কাজ শুরু করতে হবে। এখন আমি কি করি, কার নিমন্ত্রণ রক্ষা করি, বড় রানী মায়ের নাকি গ্রামবাসী মায়েদের? মা তুমি পথ দেখাও, এবার কি করবি ভাই? আমি যে বড় তোটানায় পড়ে গেছি এই সংকট থেকে, এখন আমি কি করে উদ্ধার পাই? বড়রানীমা আপনি আমাদের জন্য কি করতে চান? আমি তোমাদের নেমন্তন্ন করতে চাই বাবা, আজ মধ্যাহ্ন ভোজে নেমন্তন্ন জানাচ্ছি তোমাদের, আজ নিজের হাতে রান্না করে আমি তোমাদের খাওয়াবো। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, দৈন দশা, কিন্তু আমাদেরও তো মনে স্বাদ হয়, তোমাদের কিছু রান্না করে খাওয়াই। আজ দুপুরে তোমরা যদি আমাদের বাড়িতে আহার গ্রহণ করো তবে আমরা বড্ড খুশি হই গো। বলো না, বলো না বাবা ঠাকুর, তোমরা যাবে তো আমাদের বাড়িতে? এখন যে আমি কি করি, কাদের নিমন্ত্রণ রক্ষা করি, গ্রামবাসী মায়েদের নাকি বড় রানী মার? মা তুমি তো জানো সবাই আমাদের কত ভালোবেসে নিমন্ত্রণ জানিয়েছে, গ্রামবাসী মায়েদের মানা করতে যে আমার বড় কষ্ট হবে, এমনিতেই ওদের এত দৈন দশা, তার মধ্যে আবার আমাদের আমাদের খাবার খরচ, কি করে যে কি হবে আর কোথা থেকেই যে কি হবে কে জানে। ওরে হাত চালা, হাত চালা, আর কত দেরি করবি সব? হ্যাঁ, ছোট সন্ন্যাসী ঠাকুরের তো খেতে বেলা হয়ে যাবে, এখনো অনেকগুলো পদ রাঁধতে বাকি আছে কিন্তু। ও তুমি কিছু ভেবো না, ছোট সন্ন্যাসী ঠাকুর আজকে আমাদের ঘরে খাবে বলে কথা, তুমি যত পদ বলবে আমরা সবাই মিলে সব রান্না করে দেবো। কিন্তু এই সামান্য শাক পাতা সবজি রান্না করছি, আমাদের এই গরিবের খাওয়া ছোট সন্ন্যাসীর ভালো লাগবে তো? কি যে বলিস, ছোট সন্ন্যাসী ঠাকুর গরিব আর বড় লোকের কি ভেদাভেদ করে যে আজ গরিব আর বড় লোকের খাবারের ভেদাভেদ করবে? কিন্তু কাল যখন ওদের ওখানে নেমন্তন্ন করতে গেলাম
নেমন্তন্ন রক্ষা পড়বে কিনা সে নিয়ে কোনো কথা হয়নি। কি জানি আসবে কিনা। ছোট সন্ন্যাসীটা তো মায়েরই ছেলে, তা মা যদি এখানে আসতে বলে সে না এসে যায় কোথায়? আজ সব নিরামিষ রান্না হচ্ছে, কোনোভাবেই যেন হেসেলে আমিষ কিছু না ঢোকে, মনে থাকবে? পোলাও, ছানার কোপ্তা, কাঁচা আমের চাটনি, পাকা আমের মিষ্টান্ন সব সুন্দর করে তোমরা সাজিয়ে রেখো, আর আমি নিজে হাতে যে রান্নাগুলো করেছি সেগুলো কিন্তু একপাশে সুন্দর করে সাজিয়ে রাখো, কেমন? আজ্ঞে রানীমা। আর হ্যাঁ, দেরি করো না কিন্তু, বালক সন্ন্যাসী খাবে, রান্নায় যেন অতিরিক্ত মশলাপাতি কিছু না হয়। আপনি তো সব বলেই দিয়েছেন বড় রানীমা, কোনো ভুল ত্রুটি হবে না। আপনি যান জিরণকে, সকাল থেকে এই হেঁসেলেই তো ছিলেন। লোকনাথ আমার নিমন্ত্রণ রক্ষা করলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আমি এক্ষুনি আসছি। ধন্য হওয়াচ্ছি দিদি, লোকনাথকে নিমন্ত্রণ করে খাওয়ানোর পরিকল্পনা আমি কিছুতেই সফল হতে দেব না। এই সব রান্না আমি নষ্ট করে দেব। ভণ্ড করবো আমি ভোজসভা, এই ভণ্ড সন্ন্যাসীর আমাদের ঘরে বসে কাণ্ডে পিণ্ডে খাওয়া ভণ্ডুল করে তবেই আমি শান্তি পাবো। মা, এখনো তো তুমি পদ বলে দিলে না, তবে কি সত্যি কোনো পদ খুঁজে পাবো না? কার নিমন্ত্রণ রক্ষা করব? গ্রামবাসী মায়েরা, বড় রানীমা, সবাই যে আমাদের জন্য পথ চেয়ে আশা নিয়ে বসে থাকবে, কারুর মনের আশা ভাঙা যে বড় অপরাধ। মা, মা তুমি পথ দেখাও, মা পথ দেখাও। কি লোকনাথ, কিছু ভাবতে পারলে কাদের নিমন্ত্রণ রক্ষা করবে? না রে বেনি, এখানে যদি গুরুদেব, আচার্যদেব বা ভৈরবী মা কেউ থাকতো তাহলে তাদের পরামর্শ নেওয়া যেত, কিন্তু তারা যে পাশের গ্রামে পুজো দেখতে গেছে, আর আমি এখানে ভেবে ভেবে থই খুঁজে পাচ্ছি না। ঠিক বলেছিস ভাই, আমরা কিছু ভেবে উঠতে পারছি না, কি করা উচিত তোর? শুনেছিস লোকটা ঢাকের শব্দ? কোথায় ঢাক বাজছে রে ভাই? জানি না রে, মনে হয় বাইরে থেকে এই আওয়াজটা ভেসে আসছে। লোকটা চাকবে একবার বাইরে ভাই? না রে বেনি, আমি কোথাও যাব না, আমার একদম ভালো লাগছে না, এখনো তো ঠিক করতে পারলাম না দুপুরে কোথায় যাব, বড় রানীমার কাছে না গ্রামবাসী মায়েদের কাছে। লোকনাথ তুই হাসছিস কেন ভাই? ঢাকের আওয়াজ শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। কি বুদ্ধি পেয়েছি? মা, আমি উপায় খুঁজে পেয়েছি। মা, এবার আমি বড় রানী মায়ের, গ্রামবাসী মায়েদের সবার অনুরোধ রক্ষা করতে পারবো, কিন্তু এই কাজটা করার জন্য একজনের অনুমতি দরকার। তুই কার অনুমতি নিবি রে লোকনাথ? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই একা একা কি করে সবার নিমন্ত্রণ রক্ষা করবি? আমার তো তাও মাথায় আসছে না। যাকে বলেছি তিনি ঠিক বুঝেছেন রে বেনি। মা, মা গো, তোমার অনুমতি নিয়ে এগোচ্ছি মা, তুমি যেন রাগ করো না, কিছু মনে করো না। লোকনাথ তুই মুখ ফুটে না বললে
কি করে বুঝবো ভাই? আমার কি হেয়ালি বোঝার মতন অত বুদ্ধি আছে নাকি? হেয়ালি নয় রে বেনি, বেশ তোকে আমি সব কিছু বল। আমি কি পরিকল্পনা করেছি, মনের মধ্যে আমি কি ভেবেছি, তার আগে চল না আমরা ঢাকের বাদ্যি শুনে আসি। লোকনাথ, তুই যে বললি যাবি না, তখন ভালো লাগছিল না রবিনী, কিন্তু এখন মনে হচ্ছে কতদিন পর ঢাকের বাদ্যি শুনছি, চল না ভাই। তুই আমাকে একটা কথা দে, তুই মনে কথা আমাকে বলবি? বলবো রে বেনি, সব বলবো তোকে, আর আমি আজই বলবো, একটু ধৈর্য ধর, চল না আমরা ঢাকের বাদ্যি শুনে আসি তার আগে।